তো আমাদের হাজারে স্যারের বইয়ে রাদারফোর্ডের যেই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, নিউক্লিয়াস আবিষ্কারের পরীক্ষা, এখানে সোনারপাতের পুরুত্বের বিষয়ে কিছুটা কনফিউশন আছে অনেকের, যে সোনারপাতের পুরুত্বটা কত। তো আগের এডিশনে এই পুরুত্বটা দেওয়া ছিল হচ্ছে, আমরা এইভাবে পড়াইতাম যে 0.0004 সেন্টিমিটার, মানে চার নম্বর ঘরে চার, কিভাবে 1 2 3 4, চার নম্বর ঘরে চার, এত সেন্টিমিটার। তো এই মানটার সাথে ফিজিক্সের যে মানটা আছে, ফিজিক্সে মানটা দেওয়া হচ্ছে 6×10⁻¹⁷ মিটার। এই দুইটা মান মিলতো না, সাংঘর্ষিক ছিল। কেন মিলতো না আমি একটু পরে বোঝাবো। আর নতুন বইয়ে, নতুন এডিশনে যে মানটা দিছে সেটা হচ্ছে 0.00004 সেন্টিমিটার, মানে এখন চারটা জিরো দিছে, পাঁচ নাম্বার ঘরে দিছে চার, 1 2 3 4, পাঁচ নাম্বার ঘরে দিছে চার। এবং এই মানটার সাথে কিন্তু ফিজিক্সের মানটা মিলে, কিভাবে আমি দেখাচ্ছি। এই মানটা তো সেন্টিমিটারে দেওয়া, তাহলে আমি যদি এটাকে পাওয়ারে নিয়ে যাই, 10⁻¹⁷ নিয়ে যাই, কত আসে? এই মানটা আসবে হচ্ছে 4×10⁻¹⁵ সেন্টিমিটার, তাই তো? এই যে এখানে ফোর, তাহলে পাঁচ ঘর আগে দিছি, তাই 10⁻¹⁵। এখন সেন্টিমিটারকে মিটারে কীভাবে নেয়? 100 দিয়ে ভাগ করলে, তাহলে 4×10⁻¹⁵ ডিভাইডেড বাই 100, 100 মানে হচ্ছে 10⁻², 10 স্কোয়ার, ঠিক কিনা? তাহলে মিটারে চলে যাবে, কত হবে? 4×10⁻¹⁷ মিটার। ওই খেয়াল করলে দেখবা, ফিজিক্সে কিন্তু মানটা এরকমই দেওয়া, 6×10⁻¹⁷, তার মানে ফিজিক্সে মানটা দেওয়া হচ্ছে 0.0000, পাঁচ নাম্বার ঘরে ছয়, এত সেন্টিমিটার। আর কেমিস্ট্রিতে দেওয়া হচ্ছে 4 সেন্টিমিটার, তার মানে কাছাকাছি, কিন্তু একটা চার বলছে, একটা ছয় বলছে, তাহলে ফিজিক্স আর কেমিস্ট্রি কিন্তু কাছাকাছি আছে। তো আগের যে এডিশনগুলো ছিল বইগুলোতে, এই মানটা ভুল ছিল, সোনার পাতে যে মানটা ভুল ছিল, চার নম্বর ঘরে চার ছিল, এটা ভুল। ফিজিক্সের সাথে মিলে আমরা দেখছি যে নতুন এডিশনে যে মানটা দিয়েছে এটা আসলে কারেক্ট, কোনটা? পাঁচ নম্বর ঘরে চার। তো নতুনটা এইভাবে মনে রাখবা, 0.0000, চারটা জিরো, চারটা জিরোর পরে চার, এভাবে মনে রাখতে পারো, চারটা জিরোর পরে চার। এবং এটাকে মিটারে পরিষ্কার কত হয়? 4×10⁻¹⁷ মিটার, যা কিনা ফিজিক্সের সাথে মিলে। ওকে, তাহলে আশা করি এটা কনফিউশন হবে না। নতুন বইয়ে যে মানটা আছে এটা আমরা মনে